একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বিএনপির অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী। দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হলেও গাইবান্ধা এক আসন থেকে তাদের আশ্রয়দাতাদের ছত্রছায়া থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে তারা। বিএনপি তাদের অন্যান্য ২৪টি আসনের মতো এই আসনটিও জামাতকে ছেড়ে দিয়েছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধী চক্রকে বিএনপি পূর্বের ন্যায় এবারও তাদের ঝুলিতে আটকে রাখার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। তার ফলশ্রুতিতে সুন্দরগঞ্জ উপজেলার ত্রাস হিসেবে কুখ্যাত জেলা জামায়াতের উপদেষ্টা মাজেদুর রহমান সরকারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সন্ত্রাসী হিসেবে যিনি কুখ্যাত জালাপোড়াওয়ে যার জুরিমেলা ভার এবং সংখ্যালঘু নির্যাতনে মাস্টার মাইন্ড মাজেদুর রহমান সরকার। বিএনপি কখনোই চায় না গাইবান্ধা এক আসনের জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করুক। যদি এমনটাই চাইত তাহলে এমন কুখ্যাত সন্ত্রাসীকে কখনোই মনোনয়ন দিতেন না।